আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি আপনার বাজেট হয়ে থাকে 25 থেকে 30 হাজারের মধ্যে আর আপনি যদি কিনতে চান এই বাজেটে বাজারের সবচেয়ে সেরা স্মার্টফোন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি এমন 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলো পাওয়ারফুল গেমিংয়ের পাশাপাশি ডে টু ডে ইউজের জন্য একদম পারফেক্ট। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না পারিয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 5 রয়েছে ওয়ানপ্লাস নট সি টু লাইট 5G। বন্ধুরা যারা এই বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের ভালো একটি স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য এই ফোনটি সাজেস্টেড থাকবে। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট। এটি 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিসিও থাকছে অ্যাড্রিনো 619। ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালভাবে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে FS2.2 এবং এই স্মার্টফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। স্মার্টফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি একটি সিম একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.59 ইঞ্চির 120Hz একটি আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.1% এবং ডিসপ্লেটি পিপিআই ডেন্সিটি 401। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে, 64MP মেইন ক্যামেরা, 2MP ম্যাক্রো এবং 2MP একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16MP একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33W একটি ফাস্ট চার্জার। এই 33W চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 13 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। স্মার্টফোনটি আপনারা ব্ল্যাক ডাস্ট এবং ব্লু টাইট এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো ওভারঅল এই প্রাইসে সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ব্যালেন্সড একটি স্মার্টফোন মনে হয়েছে। যারা নর্মাল ডে টু ডে ইউজের জন্য এই বাজেটে রিলায়েবল ভালো একটি স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য ভালো চয়েস হতে পারে। এই ফোনটি দিয়ে আপনারা নর্মাল ইউজের পাশাপাশি গেমিংও করতে পারবেন। স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো, তবে আমার মতে এখানে আর একটি আল্ট্রাওয়াইড সেন্সর থাকলে বেশি ভালো হতো। তো বন্ধুরা, ওয়ানপ্লাস নট সি টু লাইট 5G স্মার্টফোনটির 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 26,290 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 4 রয়েছে শাওমি 11i 5G। রেডমি নোট 11 প্রো গ্লোবাল ভার্সনের চেয়ে এই স্মার্টফোনটির কোয়ালিটি বেশি ভালো। চিপসেট হিসেবে ফোনটি দেওয়া হয়েছে মিডিয়া টেকের ড্যামসিটি 925G গেমিং চিপসেট। এটি 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিসিও থাকছে মালিক G68MC4। স্মার্টফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালভাবে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে FS2.2 এবং এই স্মার্টফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। এই স্মার্টফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি একটি সিম একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.67 ইঞ্চির 120Hz অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.1%। ডিসপ্লেটি পিপিআই ডেন্সিটি 395 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 1200 nits। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেটি পরিশোনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা ক্লাস 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে, 108MP মেইন ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড এবং 2MP একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16MP একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5160mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 67W একটি ফাস্ট চার্জার। এই 67W চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে প্রায় সময় লাগে 37 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনার টোটাল 4টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এই প্রাইসে সব কিছু মিলিয়ে অনেক ভালো একটি ডিল। যদি আপনার এই প্রাইসে এমন একটি স্মার্টফোন দরকার হয় যে স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে দেখতে অনেক সুন্দর হবে, যার ডিসপ্লে কোয়ালিটি ভালো হবে, ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট এবং ফোনটিতে ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, তাহলে আমার পক্ষ থেকে আপনার জন্য এই স্মার্টফোনটি রিকমেন্ডেড থাকবে। তো বন্ধুরা, শাওমি 11i 5G স্মার্টফোনটি 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 27,290 টাকা এবং ফোনটির 8 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 29,990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 3 রয়েছে রিয়েলমি 9 Pro 5G। 25,000 টাকার মধ্যে যারা রিয়েলমির ভালো একটি স্মার্টফোন কিনতে চান, তারা এই স্মার্টফোনটি দেখতে পারেন। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট। এটি 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিসিও থাকছে অ্যাড্রিনো 619। ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালভাবে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে FS2.2 এবং এই স্মার্টফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি একটি সিম একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.6 ইঞ্চির 120Hz আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.4%। ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 400। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে,
64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেল একটি কর্নার পাম্প সোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 33 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে। আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোন থেকে প্রায় 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা মিড নাইট ব্ল্যাক, অরোরা গ্রিন এবং সানরাইজ ব্লু এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো যারা এই বাজেটে ফটোগ্রাফি, নর্মাল ইউজ ও গেমিং সব দিকে অ্যাভারেজ ভালো পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য এই স্মার্টফোনটি সাজেস্টেড থাকবে। এই স্মার্টফোনটি আপনারা লং টাইম অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, রিয়েলমি 9 প্রো 5G ফোনটির 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 23,990 টাকা এবং ফোনটির 8 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 25,490 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2 রয়েছে রিয়েলমি 9 প্রো প্লাস 5G। বন্ধুরা, এই স্মার্টফোনটি আপনাকে আনঅফিসিয়াল নিতে হবে, কারণ এটার অফিসিয়াল প্রাইস 40,000 টাকার মতো। আর আনঅফিসিয়াল প্রাইস হিসেবে এই স্মার্টফোনটির পারফরমেন্স খুবই ভালো। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের ডায়মেন্সিটি 925G গেমিং চিপসেট। এটি 6 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট। সাথে জিপিএস থাকছে মালি G68MC4। ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালভাবে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2 এবং এই স্মার্টফোনটিতে 5G পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। স্মার্টফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.4 ইঞ্চের 90Hz একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন, HDR10 সাপোর্টে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.2%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 411 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 413 nits। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেল একটি কর্নার পাম্প সোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে থাকছে 60 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 60 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 35 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে। আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। স্মার্টফোনটি আপনারা মিড নাইট ব্ল্যাক, অরোরা গ্রিন এবং সানরাইজ ব্লু এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো 30,000 টাকার মধ্যে ডিসপ্লে, ক্যামেরা এবং চিপসেট সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট একটি স্মার্টফোন। এই স্মার্টফোনের UIটাও অনেক স্টেবল, লং টাইম ব্যবহারের জন্য অনেক ভালো একটি স্মার্টফোন এটি। তো বন্ধুরা, রিয়েলমি 9 প্রো প্লাস 5G স্মার্টফোনটির 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 28,990 টাকা এবং ফোনটির 8 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 33,490 টাকা। অ্যান্ড ফাইনালি বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 1 যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম পোকো F3। যাদের বাজেট 30,000 টাকার আশেপাশে আর এই বাজেটে শাওমির ভালো একটি গেমিং স্মার্টফোন কিনতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 875G গেমিং চিপসেট। এটি 7 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট। সাথে জিপিএস থাকছে Adreno 650। ফোনটি আমাদের দেশে আনঅফিসিয়ালভাবে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.1 এবং এই স্মার্টফোনটিতে 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। স্মার্টফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.67 ইঞ্চির 120Hz অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন, HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.9%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 395 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 1300 nits। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 20 মেগাপিক্সেল একটি সেন্টার পাম্প সোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 4520 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 33 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 52 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে। আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। স্মার্টফোনটি আপনারা টোটাল 4টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো যারা একদম হেভি গেমার তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড থাকবে। ফোনটিতে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 870 দেওয়া হয়েছে। সাথে 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ওভারঅল ইটস এ ভেরি গুড গেমিং ডিভাইস। তবে যারা ফটোগ্রাফি করার জন্য স্মার্টফোন কিনতে চান তাদের জন্য এই স্মার্টফোনটি ভালো হবে না, কারণ এই স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না। আর যাদের বাজেট 30,000-এর বেশি তারা পোকো F3 না নিয়ে পোকো F4 নিতে পারেন। তো বন্ধুরা, পোকো F3 স্মার্টফোনটির 6128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 31,490 টাকা এবং ফোনটির 8 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 33,490 টাকা।
তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওতে চেষ্টা করেছি 25 থেকে 30 হাজার টাকার মধ্যে যতগুলো ফোন আছে তার মধ্যে থেকে বেস্ট 5টি ফোন আপনাদের কাছে তুলে ধরার। আমাদের লিস্টে সবকটি ফোনেরই আমরা যে প্রাইস বলেছি আপনি দোকানে গেলে আমাদের বলা প্রাইসের চেয়ে কমে কিনতে পারবেন, তবে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে প্রাইসটি যে কোনো টাইম চেঞ্জ হতে পারে। তো বন্ধুরা, আজকে 25 থেকে 30 হাজার টাকার স্মার্টফোন পর্যন্তই। আপনারা যদি 20 থেকে 25 হাজার টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 3 থেকে 4 হাজার টাকার মধ্যে সেরা 5টি স্মার্টওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।